নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমাদের নতুন ব্লগে। আজকে আমরা যাচ্ছি ছোটুয়াদিকে স্কুলে। তো আজকে ছোটু স্কুলে রিপোর্ট কার্ড ডিস্ট্রিবিউশন হবে, এছাড়া ওদের একটা সায়েন্স এক্সিবিশন আছে, আর বোধ হয় ওদের কি আছে বুক ফেয়ার রাখছে আর বোধ হয় নাকি একটা রিক বলছিলো কি বই কিনবে। তো যাই হোক, আজকে প্রথম আমি রিককে মানে আমার স্কুলে যাওয়ার জন্য আমি ড্রাইভার ডাকলাম না, রিক আজকে আমাদের নিয়ে যাবে, আমাকে নিয়ে যাচ্ছে কি আমাদের তো না আমাকে মানে আজকে আজকে আমার খুব মনে পড়ছে যখন রিক ছোট ছিল তখন যখন স্কুলে যেতাম আমি ওকে নিয়ে, তখন পীযূষ গাড়িটা চালাতো আর রিক এই স্টিয়ারিং ধরার জন্য পীযূষের কোলে বসে স্টিয়ারিং ধরে ধরে যেত আসতো। তো আজ এবার তোকে চাপিয়ে নিয়ে যাবে স্কুলে। তো এটা একটা খুব মানে হাসিও পাচ্ছে মজাও লাগছে, প্রথম যে লোকালে আমরা স্কুলে যাবো অথচ ড্রাইভার ডাকলাম না, ড্রাইভার ছাড়া রিক যাচ্ছে। তো চলো তোমাদের দেখাবো আজকে ওদের স্কুল আর ওদের স্কুলের সমস্ত প্রোগ্রাম। আর ছোটুবাবু মানে এটা একটা ছোটুর কাছে একটা সারপ্রাইজ যে আজকে আমরা কোনো ড্রাইভার ছাড়া দাদা ভাই আজকে গাড়িটা চালিয়ে এসছে এবং দাদা ভাই আমাদের নিয়ে যাবে। একটু অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে, ওই জগদ্ধাত্রী পুজোর জন্য সমস্ত প্যান্ডেল করেছে, তো প্যান্ডেল লাইটিংয়ের জন্য পুরো রাস্তায় লাইট মানে স্ট্রাকচার করা, সেজন্য একটু ভিড় রাস্তায় একটু অসুবিধা হচ্ছে, তবে অভ্যেস হোক, কারণ হচ্ছে এইভাবে আস্তে আস্তে শিখতে হবে। সবসময় তো আর বড়ো খোলা রাস্তা ফাঁকা রাস্তা স্মুথ রাস্তা পাবে না। কী কেমন লাগে রিক্ত বলেন না শাস্তি? এটা ওর হাতে হাতে গড়ি, এরপর আমার মোটামুটি সব লোকাল কাছে রিকই যাবে। টাইম ল্যাপস প্যান্ডেল চার্জ মানে প্যান্ডেল চার্জ এসে গেছে মানে স্কুল, কতদিন পর আসলাম, আগে কত আসতাম এখানে, কত বসতাম প্যান্ডেল চার্চের ভেতরে যেতাম, পেছনে গঙ্গার ধারে বসতাম যতক্ষণ স্কুল ছুটি না হতো। যে স্কুল শুরু প্যান্ডেল চার্চের পাঁচিল আর স্কুলের পাঁচিলটা একই, এই যে এটা একটা গেট, স্কুলের ব্যাক গেট, ব্যাক গেট ওই আর কি। আজকে আমাদের হোমি ঋদ্ধি, ও সরি একজনকে মিস করে যাচ্ছিলাম, মায়ের হোমি সঙ্গে দান্তি আমাদের স্কুলে আর্ট এন্ড ক্রাফটের ই হয়েছে, এখানটা আমার সচেজ আজব লেগেছে, মাছ নমস্কার করা হচ্ছে, তোমার ডন বস্কর মূর্তির ছবি তোলা হচ্ছে এখানে, রিকিও যাচ্ছে ছবি তুলবে জন্য।
স্টুপিড একখান আয়া স্টুপিড আয়া স্টুপিড সামনে আসছে শোন আজকে তোদের স্কুলে আসার পরে সবচাইতে যেটা মিস করছি ফাদার নবী আর হচ্ছে ফাদার রেক্টর আমাদের সামুয়েল কয়েক মাস আগে উনি তো মারা গেছেন তো আজকে স্কুলে আসার পরে এই দুজন মানুষকে খুব মিস করছি